প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে আজ রাতেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জস। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে কড়া সতর্কবার্তা জারি করা হয়েছে তো বন্ধুরা আবহাওয়া দপ্তরের তরফ থেকে আরও কী বলা হয়েছে সমস্ত কিছু ডিটেলস দেখে নেব এই ভিডিওটিতে তো ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে নিম্নচাপটির কেন্দ্র পূর্ব মধ্য এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের ষোলো পয়েন্ট এক ডিগ্রি উত্তর এবং তারই সঙ্গে উননব্বই পয়েন্ট ডিগ্রি পূর্বে অবস্থান করেছে যা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে ছশো কিমি দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এখন এটির বায়ু চাপ এক হাজার ছয় মিলিবার এবং ঝড়ের গতি রয়েছে বাইশ থেকে সাতাইশ কিমি পার ঘন্টা যা নিম্নচাপটির দক্ষিণ পূর্ব দিকে সর্বোচ্চ বাহান্ন কিমি পার ঘন্টা পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে নিম্নচাপটি আগামী তিন থেকে ছ ঘন্টার মধ্যে যে কোনো সময় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে এবং তারপর আগামীকাল সকালের মধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই মুহূর্তে পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে ঝঞ্ঝাটি সর্বোচ্চ অতি প্রবল অন্তত প্রবল ঘূর্ণিঝড়ে ছাব্বিশেই মে ওড়িশার চাঁদিপুর থেকে পশ্চিমবঙ্গের হলদিয়ার মধ্যবর্তী যে কোনো অঞ্চল দিয়ে স্থলে প্রবেশ করতে পারে অর্থাৎ অর্থাৎ সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা জেলাভিত্তিক ঝঞ্ঝার প্রভাব পড়ার সময় রয়েছে তেইশেই মে অর্থাৎ আজ রাত থেকে চব্বিশে মে সকালের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল এবং দক্ষিণ চব্বিশ পরগনার জেলার সুন্দরবন সহ বেশিরভাগ অঞ্চলে এর প্রভাব পড়তে চলেছে অর্থাৎ আজ রাত থেকেই কিন্তু এই ঘূর্ণিঝড়ের যশের প্রভাব পশ্চিমবঙ্গে পড়তে চলেছে চব্বিশে মে সকাল থেকে দুপুরের মধ্যে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বাকি অঞ্চলে সমগ্র উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা জেলায় পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় প্রায় সমস্ত অঞ্চলে এবং নদিয়া ও পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অঞ্চলে এর প্রভাব পড়তে চলেছে চব্বিশেই মে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে নদিয়া পূর্ব বর্ধমান জেলার অবশিষ্ট অঞ্চলে সমগ্র বাঁকুড়া জেলায় এবং পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ অঞ্চলে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে চলেছে তারই সঙ্গে চব্বিশেই মে সন্ধ্যা পঁচিশেই মে সকালের মধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলার অবশিষ্ট অংশে সমগ্র মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার উত্তর দিনাজপুর জেলার কিছু অঞ্চলে এর প্রভাব পড়বে পঁচিশেই মে সকাল থেকে দুপুরের মধ্যে উত্তর দিনাজপুর জেলার বাকি অংশে এবং সমগ্র কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পং জেলায় এর প্রভাব পড়তে চলেছে উল্লেখ্য জেলাগুলিতে উল্লেখিত সময়ে নিম্নচাপের যা তখনকার সময় ঘূর্ণিঝড় মেঘ প্রবেশ করতে শুরু করবে সাথে বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে তবে এই ঝঞ্ঝার দরুন ঝড় দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় শুরু হবে চব্বিশেই মে রাত থেকে পঁচিশেই মে সকালের মধ্যে এবং তা প্রথমে চল্লিশ থেকে ষাট কিমি পার ঘণ্টা বেগে হাওয়া বইতে পারে পঁচিশেই মে রাত থেকে ষাট থেকে একশো কিমি ঘন্টা বেগে হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সাথে ভারী বৃষ্টি হতে পারে চৌষট্টি থেকে দুশো মিলিমিটার এবং কোথাও কোথাও তত্ত্বাধিক ভারী বৃষ্টি হতে পারে দুশো মিলিমিটারের বেশি হতে পারে তো বন্ধুরা আপনারা দেখতেই পারলেন এই ঘূর্ণিঝড়টি কখন পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং আস্তে আস্তে কোন জেলাগুলিতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ইতিমধ্যেই এই নতুন আপডেটটি দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যা আপনার আমাদের কাছে ভিডিওর মাধ্যমে নিয়ে এসেছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ